ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়ির মজদুর ভবনে তল্লাশি নিতে এদিন হাজির হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একাধিক পুলিশ কর্তারা। তাদের পুলিশ কর্তারা জানায়, এক অভিযুক্তকে আটক করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে অভিযুক্তের আরেক শার্গেত এই বাড়িতেই থাকে। এই স্বীকারোক্তির ভিত্তিতে তারা তল্লাশি করতে আসেন সাংসদের বাড়িতে, তবে নির্দিষ্ট কোনো সার্চ ওয়ারেন্ট দেখাতে পারেনি পুলিশ কর্তারা। সে কারণে তল্লাশিতে বাধা দেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং। তিনি জানালেন, যেদিন থেকে তিনি বিজেপির বিধায়ক ও বাবা সাংসদ নির্বাচন হয়েছেন, তারপর থেকে এভাবেই হেনস্থা চালিয়ে যাচ্ছে পুলিশ কর্মীরা। মানে পুরোপুরি সাজানো একটা চক্রান্ত চলছে, কাউকে ধরে নিয়ে আসছে, বলছে আমুক বলেছে, সে বলেছে, নিয়ে এসে আমি এখানে সার্চ করব। এইভাবে বেআইনিভাবে যার কোনো আইন নেই, কোনো এ নেই যে ও আসতে পারে উইদাউট সার্চ ওয়ারেন্ট। আমরা বারবার বলছি তোমরা সার্চ ওয়ারেন্ট নিয়ে আসো, কিন্তু তারা সার্চ ওয়ারেন্ট নিয়ে আসবে না। ওরা জোর করে এসে এখানে এন্টার করবে, আর এখানে কিছু আর্মস অ্যামুনেশন রাখবে, রেখে এখানে আমাদেরকে বেআইন করার চেষ্টা করছে। এই চক্রান্তের মধ্যে সবসময় এমন একটা সময় বেছে নিচ্ছে যখন আমি থাকছি না। আমি বুঝতে পারছি না, প্যান্ডামিক পিরিয়ডে যা 48 hours আগে যার COVID-19 টেস্ট হয়নি, সে আমার বাড়িতে কী করে এন্ট্রি করতে পারে? এখানে যত পুলিশ আছে, বেশিরভাগ পুলিশ করোনা আক্রান্ত আছে, তাদের 48 hours বিফোর COVID-19 টেস্ট হয়েছে? এই সার্টিফিকেট নিয়ে আসছে কি কোর্টের, কোর্ট থেকে তারা সার্চ ওয়ারেন্ট নিয়ে বেরোচ্ছে কি? কোর্টে যাচ্ছে না, কোনো 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 সার্টিফিকেট শো করছে না, শুধু গায়ের জোরে এসে যাতে এখানে একটা ঝামেলা সৃষ্টি হয়, আর ঝামেলা সৃষ্টি হলে তাদের 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 সঙ্গে মানুষের এখানকার যারা পাবলিক আছে তাদের সঙ্গে একটা বচসা হয়, আর ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপরে আঘাত আনা, এই ধরনের একটা চক্রান্ত এখানে চলছে। রোজই একই সাজিশ চল রা হ্যাঁ, একই সাজিশ হি আয়ে আর বিনা মতলব কা বিনা প্রয়োজন কা ইস তরহ কা ঘটনা করে। मैं बोलता हूँ कि किसी भी पब्लिक रिप्रेजेंटेटिव या एनीबॉडी एल्स किसी के घर में आज के तारीख में एंट्री करने के पहले COVID-19 का जो गाइडलाइन है कि 48 आवर्स आगे आपको सर्टिफिकेट लेना होगा कि आपको COVID-19 का पॉजिटिव है कि नेगेटिव है, उसके बाद कोर्ट से आप वारंट लेके आइए, हमारे तरफ से कोई दिक्कत नहीं है। लेकिन आप गुंडागर्दी करके और इस तरह से एंट्री लीजिएगा और उसके बाद झमेला कराइएगा, ये पूरा पूरी ममता बनर्जी का हताशा का चिन्ह है जो पुलिस के माध्यम से ये दिखाने की कोशिश कर रही है। किंतु जो जो पुलिस अधिकारी, जो ऑफिसर इस तरह